হ্যালো ফ্রেন্ডস, আমি বলাই এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ফ্র্যাঙ্কলিন ইংলিশে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ বা এসপি বক্সি এই বইটির বেসিক কিছু তথ্য তোমাদেরকে জানাবো। পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে আমরা এও দেখে নেবো যে কম্পিটিটিভ এক্সামের ইংলিশ সাবজেক্টটাকে ক্লিয়ার করার জন্য বা সেই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই বইটা আমাদেরকে কতটা সাহায্য করতে পারে। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আরেকটা কথা বলবো যে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন প্রেস করে রাখো যাতে তোমরা ভবিষ্যতে এই চ্যানেলের নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান তোমরা যাতে সহজেই পেয়েছো। এছাড়াও কম্পিটিটিভ এক্সামের যারা ক্যান্ডিডেট আছো বা যারা কম্পিটিটিভ এক্সামে ইংলিশটা নিয়ে অনেক চিন্তায় আছো তারাও কিন্তু এই চ্যানেলটি দেখতে পারো, কারণ এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের ইংলিশ বিষয় নিয়েও অনেক ভিডিও বা ক্লাস তোমরা কিন্তু এখানে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বইটির বেসিক কিছু ইনফরমেশান আমি আগে দিয়ে নিই। বইটি তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা মোটা বা কতটা ছোট বা বড় সেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং বইটার পেজ সংখ্যা হচ্ছে 776, এবং এই বইটার মধ্যে অনেকগুলো ভাগ আছে। বইটি কিন্তু নতুন নয়, বইটা কিন্তু যথেষ্ট পুরাতন, প্রায় আমার তো মনে হয় প্রায় 20 বছরের বেশি হয়ে গেছে বইটা মার্কেটে এখনও চলছে। তো বইটি এমন কোনো কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেট এমন কেউ নেই যারা এই বইটি দেখেনি বা পড়েনি বা বইটার নাম শোনেনি। এতে কন্টেন্ট কী কী আছে সেগুলো একবার আমরা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ কি না হয়তো দেখতে অসুবিধা হতেও পারে তোমাদের ভিডিওটা, তো আমি সূচিপত্রে বা কন্টেন্টে কী কী আছে একবার বলে দিই। এগুলোকে এই কন্টেন্টটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। পার্ট এতে সাধারণত গ্রামার সেকশনটাকে কভার করা হয়েছে, যেখানে তোমরা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6 এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ইউনিটে বিভিন্ন গ্রামার বিষয়ে আলোচনা করা হয়েছে। যেমন প্রথমে ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে ফাংশন অফ টেন্স অর্থাৎ টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর ভয়েস নিয়ে, তারপর মোডালস নিয়ে। সেকেন্ড ইউনিটে কাইন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড ক্লজ, তারপরে ক্লজ অ্যানালাইসিস, ট্যাগ কোয়েশ্চেন, ভার্ব, নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইভাবে গ্রামার সম্পর্কিত অনেকগুলো বিষয় পার্ট এতে কভার করা হয়েছে। পার্ট বিতে যেটা আছে সেটা ভোকাবুলারিটাকে কভার করা হয়েছে। ভোকাবুলারি বলতে যেমন প্যারোনিম, হোমোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ওয়ার্ডস উইথ মিনিং, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এক্সেট্রা, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। পার্ট সিতে সিকোয়েন্স অফ সেন্টেন্স, অবজেক্টিভ কম্প্রিহেনশন এই বিষয়টাকে আলোচনা করা হয়েছে। পার্ট ডিতে ন্যারেশন, সিনথেসিস, ট্রান্সফরমেশন, পাংচুয়েশন, স্পেলিং রুলস এবং কন্ট্রাকশনস এগুলোকে আলোচনা করা হয়েছে। এইবার আমরা দেখে নেব যে অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের ইংলিশের জন্য যে বইগুলো আছে তার থেকে ডিফারেন্সটা কোথায়। প্রথম কথা আমি বলে রাখি, বইটি আমার দেখে যা মনে হয়েছে একটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি দেখাবো। যেমন আমি প্রথম চ্যাপ্টার ধরি, সেখানে টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তো কী করা হয়েছে বইটাতে, যে প্রথমে টেন্সের বেসিক যে রুলগুলো সেগুলো আলোচনা করা হয়েছে, এবং আমি এটা খেয়াল করে দেখেছি যে এখানে এই সমস্ত বেসিক রুলগুলো বলার পাশাপাশি এমন কোন কোন রুলসগুলো আছে যেগুলোর উপর ভিত্তি করে কম্পিটিটিভ এক্সামে এররগুলো পড়ে বা সেন্টেন্স এররগুলো পড়ে সেগুলোর কিন্তু রুলসগুলো এখানে বলে দেওয়া আছে। এবং আমি আরেকটা জিনিসও খেয়াল করে দেখেছি অন্যান্য চ্যাপ্টারে, যে কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করছে বেশি, কোন কোন ভুলগুলো স্টুডেন্টরা ধরতে পারছে না, সেগুলোর কিন্তু এক্সাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি যেমন এখানে তোমাকে দেখাতে পাচ্ছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে দেখো যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো এগুলো স্টুডেন্টরা ইনকারেক্টভাবে লেখে বা তারা পড়ে আর কি, কিন্তু তার কারেক্ট ইউসেজ হচ্ছে এইটা, এইগুলোই কিন্তু কম্পিটিটিভ এক্সামে ফেলে দেওয়া হয়। তো এইভাবে কিন্তু অন্যান্য চ্যাপ্টার যদি আমি যাই, অন্যান্য চ্যাপ্টারও কিন্তু তোমরা সেটাই পাবে। এবং এর আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট বা প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করার পর সেই বিষয়ে কিন্তু এক্সারসাইজ দেওয়া থাকে, এক্সারসাইজগুলো দেওয়া থাকে, এবং এক্সারসাইজ দেওয়ার পর রিভিশন এক্সারসাইজ অর্থাৎ সেই সমস্ত টপের উপর বেস করে কী কী কোশ্চেন পরীক্ষাতে আসে বা আসতে পারে সেগুলোর সম্পর্কে কিন্তু বেশ ভাগ করে দিয়ে অনেকগুলোই কিন্তু কোশ্চেন এখানে দেওয়া থাকে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেকগুলো কোশ্চেন রয়েছে এখানে। এবং আরেকটা ব্যাপার হলো যে কোশ্চেনগুলো শুধু দেওয়াই নেই, এই কোশ্চেনগুলোর কিন্তু উত্তরও আমরা পেয়ে যাব। যেমন এই ইউনিট 1 যেটা সেগমেন্ট ছিল, ইউনিট 1-এ কী কী দেখতে পাচ্ছি, টেন্স, ভয়েস, মোডালস এগুলো রয়েছে। তো কী করা হয়, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কোশ্চেনগুলো দেওয়া হয়, এক্সারসাইজগুলো দেওয়া হয়, তারপর আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ভয়েস অর্থাৎ ইউনিট 1-এর যে ভয়েস সেটা শুরু হয়ে যাচ্ছে।
এবারে ভয়েস যখন শেষ হবে তারপর মোডালস যেমন আছে মোডালটাও তখন এখানে শেষ হবে। দেখতে পাচ্ছ তোমরা এখন এই সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া থাকছে এবং রিভিশন এক্সারসাইজও দেওয়া থাকছে। এবং এই একটা ইউনিট শেষ হয়ে যাওয়ার পর এই যে ইউনিট দেখতে পাচ্ছ এই ইউনিট শেষ হয়ে যাওয়ার পরে কী কী করা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের আনসারগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যে প্র্যাকটিসগুলো যে করলে সেগুলো যে উত্তর আছে সেগুলো কী কী সেই উত্তর তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা উত্তরগুলো এখানে সব দেওয়া আছে। তারপর শুরু হচ্ছে পরের সেগমেন্ট অর্থাৎ ইউনিট টু, সেগুলো কি সেন্টেন্স এবং ক্লজ। এখানে বলে রাখি যে কম্পিটিটিভ এক্সামে গ্রামার সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু এখানে কভার করা হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা দেখেছি আমি যে স্টুডেন্টরা যাতে খুব সহজ ভাষায় খুব কম জটিলতার ওপর ভিত্তি করে যাতে এই এররগুলো বা এই সমস্ত রুলসগুলো শিখতে পারে সেগুলোই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ফলো করা হয়েছে। বলবো আমি এখানে যে স্পেশালি স্টুডেন্টদের জন্যই কিন্তু বইটা তৈরি করা। এছাড়াও আর যেগুলো বলতে চাইবো যে যেটা বিষয়ে ভালো লেগেছে আর কি যে এগুলো তো মানে এমন নয় যে অন্যান্য বইতে আমি যেমন দেখেছিলাম খুব জটিলভাবে বিষয়গুলোকে বলে দেওয়া বা ব্যাখ্যা করতে গিয়ে দেখেছি আমি যে সেগুলোকে বড় জটিল করে ফেলা হয়। এখানে কিন্তু অত জটিলতার ধারে কাছে যাওয়া হয়নি, সিম্পলি বলে দেওয়া হয়েছে এই এই রুলটার ফলো করে এইভাবে হবে বা কিংবা এইটার কারণের জন্য এইভাবে আমরা চেঞ্জ করব, এইভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তোমরা হয়তো অনেকে ভাববে যে ইংলিশে লেখা ওই জন্য হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি বলবো বাঙালি বা বেঙ্গলি মিডিয়ামের যে স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা পড়া কোনো অসুবিধার হওয়ার কথা নয়, খুবই সহজ বই। আরেকটা যে সেগমেন্ট এটা রয়েছে সেটা হচ্ছে এর ভার্বাল এবিলিটি, যেখানে কিনা তোমরা দেখতে পাবে যে প্যারোনিম অ্যান্টোনিম এই সমস্ত সেগমেন্টগুলো এখানে দেওয়া আছে। সূচিপত্র বা কন্টেন্ট দেখলে তোমরা বুঝতে পারবে এখানে যেখানে বলা হয়েছে যে প্যারোনিম হোমোনিম এগুলো সবই রয়েছে এবং খুব প্রিন্টিংটাও যথেষ্টই ভালো, কোনো রকমের জটিলতার মধ্যে নেই। আর পাশাপাশি এর আরেকটা যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে ওয়ান অর সাবস্টিটিউশনের ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য বইতে আমি যেমন দেখেছি যে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলো কোশ্চেন বা অনেকগুলো শব্দ পরপর দিয়ে দেওয়া থাকে, এক্ষেত্রে কী করা হয়েছে কিছু ভাগ করে দেওয়া হয়েছে কীরকমভাবে। যেমন এখানে দেখো ওয়ান অর্ডস ডিনোটিং পার্সনস অর্থাৎ ব্যক্তিদের কী নামে ডাকা হয়, তো সেই এক্সাম্পলগুলো যেমন এখানে দেওয়া হবে। যেমন বলা হয়েছে অ্যাগনস্টিক, কাদেরকে বলা হবে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, অর্থাৎ এখানে পার্সন বিষয়ে এখানে তোমরা নামগুলো পাবে। এরপরে আবার কী আছে দেখো ওয়ান ওয়ার্ডস ডিনোটিং জেনারেল অবজেক্টস, অর্থাৎ এইভাবে জিনিসগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ান ওয়ার্ডস ডিনোটিং প্লেসেস, এইভাবে ভাগ করে দেওয়ার ফলে এগুলোকে পড়তে এবং মনে রাখতে কিন্তু বেশ সুবিধাই হচ্ছে। এবং যত আমরা পেছনের দিকে যাব আমরা আরও অন্যান্য জিনিসগুলোকে আমরা পাবো, যেমন মিনিংগুলো দেওয়া আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এন দিয়ে ও দিয়ে যে মিনিংগুলো হয় সেই মিনিংগুলো দেওয়া আছে। এবং আরও বইয়ে যত আমরা পেছনের দিকে যাব সেখানে আমরা সিনোনিম অ্যান্টোনিম এই চ্যাপ্টারটাও আমরা এখানে পাবো। দেখতে পাচ্ছ তোমরা যে সিনোনিম এবং অ্যান্টোনিম বিষয়েও কিন্তু চ্যাপ্টারগুলো দেওয়া আছে। তো এইভাবে যত পেছন দিকে যাবো আরও অনেক বাকি যে সেগমেন্টগুলো সেগুলো পাবো। একটা বিষয় যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে বা এক ভালো লাগেনি বলবো না একটু অড লেগেছে সেটা হচ্ছে এরর কারেকশনের ক্ষেত্রে, অর্থাৎ এরর কারেকশনে দেখা গেছে যে কিছু সেন্টেন্স এক্সারসাইজ করতে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র তার উত্তরগুলো পরে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কীভাবে ওই এররটা এলো বা এররটা কারেকশন করি কেন আমি এই উত্তরটা পেলাম সেটা অতটা ডিটেলসে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি, শুধু উত্তরটা দিয়ে দেওয়া আছে। আমার মনে হয়েছে যে ওই এররটা কী কী ছিল এবং এররটা কেন ভুল ছিল ওইটা, যদি ওটা অল্প কিছু কথায় এক্সপ্লেন করে দেওয়া থাকতো তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু অল ওভার বইটা কিন্তু মোটেই খারাপ নয়, স্টুডেন্টদের জন্য বলবো এটা খুবই ভালো বই। এবং যারা নতুন কম্পিটিটিভ এক্সামের জন্য বসছো তারা যদি কোনো ইংলিশ বই খুঁজতে চাও আমি বলবো তোমরা এই বইটা দিয়ে কিন্তু শুরু করতে পারো। এবং যে কোনো ইংলিশ অর্থাৎ সরি যে কোনো কম্পিটিটিভ এক্সাম শুরু করার জন্য এই বইটা একটা আইডিয়াল কিন্তু একটা বই হতে পারে। শেষে যেটা বলবো যেটা সবাই জানতে চায় সেটা হচ্ছে এর দাম। আমি এটি অনলাইনে কিনেছিলাম, আমি এটি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তোমরা ফ্লিপকার্টও নিতে পারো কিংবা তোমরা অ্যামাজন থেকেও নিতে পারো কিংবা কোনো লোকাল দোকান থেকেও নিতে পারো। আমার ক্ষেত্রে দাম পড়েছে 210 টাকা এবং এর দাম ফেলা রয়েছে 285 টাকা, কিন্তু আমরা ডিসকাউন্ট নিয়ে সব 210 টাকা পড়েছে আমার কাছে। তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি তোমাদেরকে এই বইটি সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দরকার পড়ে তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো রাখতে পারো, তাহলে আমি অন্যান্য এই বইটি নিয়ে যদি আরও তোমাদের প্রশ্ন থাকে সেগুলি উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো আপাতত ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।